হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অ্যান্ড আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। অ্যান্ড প্রোডাক্টের আউটলুক দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর একটি প্রোডাক্টের রিভিউ করতে যাচ্ছি। অ্যান্ড যে প্রোডাক্টটি রিভিউ করব, এই প্রোডাক্টটি হচ্ছে একটি ডে ক্রিম। তো ডে ক্রিমের রিভিউ করার জন্য কিন্তু অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল, অনেকেই বলছিল আপু ভালো একটি ডে ক্রিমের রিভিউ দাও। তো আজকে সেই ভালো ডে ক্রিমটি নিয়ে চলে এসেছি। এর আগেও কিছু ডে ক্রিমের রিভিউ করেছি, বাট এটা তাদের থেকে ডিফারেন্ট হবে। এটার আউটলুক যতটা সুন্দর ততটাই হচ্ছে তার ভেতরের লুকটা সুন্দর এবং তার কার্যকারিতা আরও বেশি সুন্দর। সো আজকে আশা করি সবার এই প্রোডাক্টের রিভিউ পেয়ে খুবই খুশি হতে যাচ্ছে। আর এটি আমি অলরেডি সেল করে স্টার্ট করেছি অনেকদিন ধরেই, কারণ আপনারা সবাই জানেন যে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে 100% জেনুইন একটি রিভিউ দেওয়ার জন্য। আর 100% জেনুইন রিভিউ দেওয়ার জন্য অবশ্যই সেটা আমাকে ইউজ করতে হবে এবং আমার আরও কিছু আপুদের কাছ থেকে রিভিউ নিতে হবে, তারপরেই আমি আপনাদেরকে রিভিউটি দিতে আসব। এই না যে একটি প্রোডাক্ট হুট করে নিয়ে আসলাম আর আপনাদেরকে রিভিউ দিয়ে দিলাম, তেমনটা কিন্তু আমি কখনোই করি না। সেটা যারা আমার পেজের সাথে ইউটিউবের সাথে আছেন তারা নিশ্চয়ই জানেন। তো আজকে সেরকমই আমি এই প্রোডাক্টটি নিয়ে এসেছি। এই প্রোডাক্টটি অনেকদিন ধরে আমি ইউজ করছি এবং আমি এটি অনেককে দিয়েছি। অনেক পরিচিত আপুরা আছে যারা এটি ইউজ করেছে, অ্যান্ড তাদের কাছ থেকে রিভিউটা জানার পরে কিন্তু আপনাদেরকে রিভিউটি দিতে এসেছি। তো এই যে প্রোডাক্টটি আছে এটির নামটি আমি একবার বলে দিয়েছি, এটি হচ্ছে ওমেলিন। এটি হচ্ছে একটি ডে ক্রিম। এটি আপনার স্কিনটাকে টোটালি হচ্ছে ময়েশ্চারাইজ করবে, গ্লোয়িং করবে, অ্যান্ড স্কিনটাকে হচ্ছে সফট করবে। আর যারা পিঙ্কেশ লুক চাচ্ছেন, স্কিনে একটা হচ্ছে বেবি স্কিন চাচ্ছেন, তারা এই প্রোডাক্টটি ইউজ করলে কিন্তু সেটা পেয়ে যাবেন। বাট আমি কিন্তু সেটা বলছি না যে নাইট ক্রিমের মতো ধবধবে ফর্সা হয়ে যাবেন, সেরকমটা হবেন না। কারণ ডে ক্রিম কখনোই আপনাকে নাইট ক্রিমের মতো ধবধবে ফর্সা করতে পারবে না, বাট এটি কিন্তু আপনাকে স্কিনটাকে হোয়াইটনিং ব্রাইটনিং দিতে পারবে, ময়েশ্চারাইজ করতে পারবে, গ্লোয়িং তো ডেফিনেটলি করতে পারবে। তো দেখতে একদম টোটালি এরকম হচ্ছে গো, একদম রাউন্ড শেপের একটি প্রোডাক্ট। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এরকম একটু খুবই সুন্দর, ভীষণ সুন্দর, খুবই প্রিটি দেখতে। উপরে এরকম হচ্ছে একটা সুন্দর একটি হচ্ছে ডাল মতো দেওয়া আছে, দেখতে অনেকটা আপেলের মতো দেখতে মনে হয়, যেন রেড কালারের একটি টকটকে লাল রঙের একটি আপেল। যে কোনো কেউ এটি দেখলে আপনার ভালো লাগবে, আমি শিওর যে কোনো কেউ দেখলে পছন্দ হয়ে যাবে, এতটাই সুন্দর একটি জার। তো এটি হচ্ছে সেই হচ্ছে ডে ক্রিমটি, যেটির আউটলুক হচ্ছে এরকম ঠিক বলের মতো। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা 50 গ্রামের একটি প্রোডাক্ট, এখানে অনেকটুকু কিন্তু প্রোডাক্ট আছে। এমনি ন্যাচুরালি কিন্তু 20-30 গ্রাম থাকে, এখানে কিন্তু আপনার হচ্ছে 50 গ্রাম আছে। ওকে, এটা হচ্ছে আপনার রয়্যাল ডার্ক হচ্ছে ব্লাড ক্রিম। এটা আপনাকে হচ্ছে আপনার স্কিনটাকে খুবই সুন্দরভাবে হচ্ছে ফেয়ার করবে, স্কিনটাকে হোয়াইটনিং ব্রাইটনিং দিবে, ময়েশ্চারাইজ করবে, গ্লোয়িং করবে। তো এই যে প্রোডাক্টটি আছে, এই প্রোডাক্টটি এই হচ্ছে আপনার প্রোডাক্টটি। একটু পরে আমি দেখাচ্ছি এটি ওপেন করে ভিতরে যে প্রোডাক্টটি আছে কেমন হবে। একবার আপনাদেরকে হচ্ছে এর প্যাকেজিংটির সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি, তো চলুন প্যাকেজিংটা কেমন হবে সেটি দেখাচ্ছি। প্রথমত এই যে দেখতে পাচ্ছেন এরকমই হবে, ওমেলিন হচ্ছে এটা হচ্ছে সেই ক্রিমের যে প্রোডাক্টটি যেটা রাজকীয় একটি প্যাকেজিংয়ে আসে, খুবই সুন্দর ডিজাইন করা একটি প্যাকেজিং। অ্যান্ড এখানে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনারা এক্সপায়ার ডেটটা পেয়ে যাচ্ছেন, 2024 পর্যন্ত এক্সপায়ার ডেট আছে। আর এই পাশটাতে আরও বেশি রাজকীয়, আরও বেশি হচ্ছে আপনার দেখতে একদম রয়্যাল একটা ভাব আছে। তো যেই হচ্ছে প্রোডাক্টের যেমন নাম সেরকম হচ্ছে কাজ, তো এরকম রয়্যালিটি রয়্যালিটির ভাব আসে। অ্যান্ড এই হচ্ছে আপনার সেই প্রোডাক্টের যে প্যাকেজিং, সব পুরোটা দেখিয়ে দিচ্ছি। এই তো 50 গ্রাম প্রোডাক্ট আছে, বারকোড স্ক্যানার আছে, আপনি স্ক্যান করে নিতে পারছেন। অ্যান্ড খুব সিম্পল এবং গর্জিয়াস, সো সিম্পলের মধ্যে গর্জিয়াস একটি প্রোডাক্ট। এটি হচ্ছে অমলিনের সেই প্যাকেজিংটি, এই হচ্ছে প্যাকেজিংটির সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিলাম। এখন আপনাদেরকে দেখাবো সেই প্রোডাক্টটি ভেতরে দেখতে কেমনটা হবে। সো চলুন আপনাদেরকে ভেতরের প্রোডাক্টটি কেমন হবে সেটি একবার দেখিয়ে দিই। এখানে আপনারা ঢাকনাটি এখান থেকে খুলে নেবেন, অনেক বড় একটি জার যেহেতু ঢাকনাটি কিন্তু ভীষণ সুন্দর এরকম। তো এই হচ্ছে ঢাকনাটি, এটা কিন্তু আলাদা হয়, অনেকে ভাববে না যে এরকম লেগে থাকে। এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ম্যাগনেট আছে, ম্যাগনেটের জন্য এটি এরকম করে হচ্ছে লেগে থাকে, বাট এটি কিন্তু আলাদা করা যায়। সো কেউ পেয়ে ভাববে না যেটা ভেঙে গেছে, ভেঙে যায়নি, এরকমই হয়। তো ভেতরে এরকম আপনাকে হচ্ছে আরেকটা সিল করার একটি ঢাকনা থাকবে, অ্যান্ড ঢাকনাটাকে এরকম করে খুলে নিতে হবে। দেখুন আমি কিন্তু অলরেডি বলেছি যে আমি প্রোডাক্টটা ইউজ করছি। তো এই হচ্ছে ভেতরের যে প্রোডাক্টটি, এটি দেখতে এরকম হবে। এই প্রোডাক্টটি দেখতে পুরো ডিফারেন্ট, নর্মালি কিন্তু এরকম প্রোডাক্ট খুব কম হয়। দেখুন একটু হচ্ছে এটি মিষ্টি কালার টাইপের, এটা জেল এবং ক্রিম একসাথে মিক্সড করা, এখানে কিন্তু জেল এবং ক্রিম।
জেলটা এই জন্য ইউজ করা হয়েছে যেন স্কিনটা স্মুথ করে, স্কিনটাকে একদম সফট করে এবং ভেতর থেকে কাজ করে। কারণ আমরা জানি যে জেল বা সেরাম এই জাতীয় প্রোডাক্টগুলো স্কিনের ভেতর থেকে কাজ করে। সো এটি কিন্তু আপনার স্কিনের ভেতরে যেন ডিপ লেয়ার পর্যন্ত যেতে পারে সেজন্য এখানে একটা জেল ইউজ করা হয়েছে এবং খুব দ্রুত স্কিনের সাথে এটি মিশে যায়। আর ভেতরে দানা দানা সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্রিমটা, ক্রিমটা এরকম দানা দানা করা আছে এবং আপনি এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন সেতটুকু নিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো এই যে প্রোডাক্টটি আছে এটা আমি একবার ইউজ করে আপনাদেরকে দেখাবো এবং ইউজ প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিব। এই যে দেখুন ক্রিমটি এখানে এরকম করে নিয়ে যখন আপনি ম্যাসেজ করবেন ভেতরে সাদা সাদা দানাগুলো কিন্তু এরকম ক্রিম হয়ে বের হয়ে আসবে এবং আপনার যে জেলটি আছে জেলটি কিন্তু এটাকে আপনার মিক্সতে হেল্প করবে, এটাকে লিকুইড করে দিবে এবং খুব দ্রুত হচ্ছে স্কিনের ভিতরে অবজার্ভ করতে এটি হেল্প করবে। আর আপনি দেখতে পাচ্ছেন জেল থাকার কারণে জেলটি কিন্তু আপনার স্কিনের ভিতরে খুব দ্রুতই হচ্ছে অবজার্ভ হয়ে যাবে, স্কিনের ভেতর থেকে আপনার স্কিনকে কাজ করবে। এটা একটু ভাসা ভাসা হয়ে থাকবে যেহেতু ডে ক্রিম একটু ভেসে ভেসে থাকে, একদম টোটালি মিশে যায় না, এটা আপনাকে মেকআপ ফিনিশ একটি লুক দিবে। সো এই যে প্রোডাক্টটি আছে এটা এরকমই হবে, একদম টোটাল মেকআপ ফিনিশ লুক পাওয়ার জন্য আপনার দেখুন কিছুক্ষণ একটুর মধ্যে কিন্তু এখন আমার হাতে কিন্তু এটা মিশে গেছে আর একটু ভাসা ভাসা হয়ে আছে, অল্প একটুতে কিন্তু অনেকটুক হচ্ছে হাত কভার হয়ে গেছে। তো আপনারা যদি কেউ মেকআপ লুক চান তাহলে কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন। এটি ইউজ করে যদি কেউ বাহিরে যেতে চান তাহলে খুব ইজিলি বের হতে পারবেন। এটি ইউজ করলে একটা স্কিনে একটা ব্রাইটনিং, ইনস্ট্যান্ট একটি ব্রাইটনিং দিবে এবং আপনি এটি ইউজ করার পরে ফেসে সামান্য হচ্ছে হালকা করে হচ্ছে পাউডার ইউজ করতে পারেন, ফেস পাউডার ইউজ করে হচ্ছে আপনি বাহিরে ইজিলি বের হতে পারেন, আপনাকে টোটালি হচ্ছে একটি মেকআপ ফিনিশ একটি লুক দিবে। সো আপনারা খুব ইজিলি নিশ্চিন্তে প্রোডাক্টটি ইউজ করতে পারেন ডেতে, এটি ডে ক্রিম হিসেবে অসম্ভব ভালো একটি ক্রিম, খুবই সুন্দর একটি মেকআপ ফিনিশ লুক আপনাকে দিবে, একদম খুব দারুণভাবে স্কিনটাকে হচ্ছে কভার করবে অল্প একটি প্রোডাক্টে এবং এটি কিন্তু খুব দ্রুত হচ্ছে স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত যেয়ে আপনার স্কিনের ভেতর থেকে কাজ করবে এবং এটি আপনার স্কিনকে হচ্ছে ইনস্ট্যান্ট হোয়াইটনিংয়ের পাশাপাশি কিন্তু স্কিনটাকে একদম টোটালি স্মুথ করে দিবে অ্যান্ড আপনার স্কিনটাকে হচ্ছে টোটালি হচ্ছে ময়শ্চারাইজ করবে। যাদের স্কিনটা অনেক বেশি হচ্ছে রাফ তারা এটি যদি ইউজ করেন তাদের স্কিনটাকে হচ্ছে রাফনেসটা রিমুভ করতে হেল্প করবে, রাফনেসটা দূর করবে, পাশাপাশি স্কিনটাকে স্মুথ করবে অ্যান্ড ময়শ্চারাইজ করবে এবং এটি কিন্তু আপনার স্কিনকে আস্তে আস্তে করে গ্লো দিবে অ্যান্ড আপনি এটাকে হচ্ছে গ্লোয়িং ভাবটা আনার জন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিছুদিন ইউজ করতে হবে। এই না যে আপনি ডে ক্রিম ইউজ করেই ফর্সা হয়ে যাবেন সেরকমটা হবে না, তবে যদি আপনি রেগুলার বেসিসে ডে ক্রিমটা ইউজ করে যান তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি কিন্তু একটি ভালো রেজাল্ট পাবেন। রেগুলার বেসিসে যদি আপনি ডে ক্রিমটি ইউজ করতে পারেন তাহলে এ থেকে আপনাকে স্কিনটাকে একটা হোয়াইটনিং ব্রাইটনিং একটা লুক আপনি পাবেন, তবে সেই জন্য আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে, দেন আপনি সেই হোয়াইটনিং লুকটা আপনি এর মধ্যে থেকে পাবেন। এখন আমি বলে দিচ্ছি যে এর সাথে কোন প্রোডাক্টটা ইউজ করলে আপনি বেটার রেজাল্ট পাবেন। সো আপনি যদি ইউজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে প্রথমত আপনার ফেসে ইউজ করার জন্য একটা ভালো একটা সোপ দরকার অ্যান্ড এখানে হচ্ছে আমরা ব্ল্যাক সোপটা রেখেছি, আপনি চাইলে ব্ল্যাক সোপটা দিয়ে খুব ভালো করে ফেসটা ওয়াশ করে নিতে পারেন অ্যান্ড হচ্ছে এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে ওয়ান স্প্রিংয়ের এই টোনারটা ইউজ করছি, যেহেতু আমি দিনের বেলা ইউজ করছি, দিনের বেলা আমার স্কিন কেয়ারের জন্য আমার ভালো একটি প্রোডাক্ট দরকার, এটি হচ্ছে আমার ভালো একটি প্রোডাক্টের কম্বো অ্যান্ড এখানে আমি ওয়ান স্প্রিং টোনারটি ইউজ করছি। টোনারটি এই জন্য আমি ইউজ করবো যে টোনারটি আমার স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত যে স্কিনটাকে খুব দ্রুত স্মুথ করবে, খুব দ্রুত হচ্ছে আমার স্কিনটাকে ভালো রাখতে হেল্প করবে, হেলদি স্কিন করতে হেল্প করবে, স্কিন সফট করতে হেল্প করবে অ্যান্ড এতে কিন্তু একটা পিঙ্কিশ একটা লুক আসবে। যদি আমি রেগুলার বেসিসে এই প্রোডাক্টটি ইউজ করছি সো আমার স্কিন আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো আছে। আমি বলবো যে আপনারা যারা চাচ্ছেন স্কিনটাকে হোয়াইটনিং ব্রাইটনিং দিতে, স্কিনটাকে হচ্ছে হেলদি স্কিন রাখতে এবং হচ্ছে এটা পিঙ্কে সেটা লুক আনতে, তারা কিন্তু অবশ্যই হচ্ছে এই টোনারটি ইউজ করতে পারেন। ওয়ান স্প্রিংয়ের এই টোনারটি ইউজ করবেন, দেন হচ্ছে ডে ক্রিমটি অ্যাপ্লাই করবেন এবং এইটি আপনি সারাদিন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন এইভাবে কেউ যদি রেগুলার বেসিসে ইউজ করেন আপনার স্কিন যেমন ভালো থাকবে, একটি ভালো ডে ক্রিম ইউজ করতে পারবেন, পাশাপাশি আপনার স্কিনটাকে অনেক হেলদি রাখতে পারবেন। সো ভিউয়ার্স বুঝতেই পারছেন ফুল কম্বোটি ইউজ করলে ইনশাল্লাহ স্কিন অনেক ভালো থাকবে এবং অবশ্যই আপনার এই প্রোডাক্টটি ট্রাই করে দেখবেন। সো যদি কারো এই প্রোডাক্টটি আমার কাছ থেকে অর্ডার করতে চান শুধুমাত্র তাহলে উপরের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে আমাদেরকে অর্ডারটি কনফার্ম করে ফেলুন এবং সো ভিউয়ার্স যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে এবং শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে অ্যান্ড করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি পাওয়ার জন্য। সো ভিউয়ার্স সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।